এখানে 3-4 দিন কাজ করার পরে হঠাৎ করে পুলিশের রেড দিয়েছে কোম্পানিতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, আপডেট জানাবো আর কি। তো আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। আমাদের যে পিএসএন কোম্পানি, ঠিক আছে, পিএসএন কোম্পানির কথাই বলবো আজকে। আমাদের যে পিএসএন কোম্পানি, তা এখানে 5-6 মাস আগে নেপাল থেকে আর কি নেপালে আসছিল 40 জন মতন। আবার আমরা আছি ধরেন 200 জন মতন। ঠিক আছে, থাকার পরে আমাদের যে কোম্পানি, এই কোম্পানিতে লোক বেশি হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, লোক বেশি হওয়ার কারণে তা নেপালিদের আর কি একটু দূরে 4 ঘন্টা লাগে আর কি। আমরা যেখান থেকে থাকি শাহলম, শাহলম থেকে 4 ঘন্টা লাগে আর কি যাতে তানজুমালি। কোম্পানির নাম কিন্তু একই, কোম্পানির নাম একই, তবে ভিসাও একই, সব কিছু এক। কিন্তু কি হয়েছে শুনবেন, হয়েছে কি এইখান থেকে ধরেন গেছে ওই দূরে আর কি, নিয়ে গেছে বসেরা যে ওইখানে কাজ লোক লাগবে, ওইখানে আর কি কাজ বেশি, তা নেপাল গিয়ে নিয়েছে আর কি, আমাদের নাই নেই। তো তারা 3-4 দিন কাজ করেছে কোম্পানিতে, ওইখানে আর কি কোম্পানির নাম আছে পিএসএনবিবি, পিএসএনবিবি তানজুমালি। ওই কোম্পানিটা অনেক ভালো, ওইখানে ওভার টাইম হয় ভালো, সব কিছু ভালো। তো এখানে 3-4 দিন কাজ করার পরে হঠাৎ করে পুলিশি রেড দিয়েছে কোম্পানিতে। ঠিক আছে, হঠাৎ করে পুলিশি রেড দিয়েছে আর কি, মালয়েশিয়ার পুলিশে দেওয়ার পরে ওই যে ছিল 10 জন আমার যেমন হয় ওই 10 জনকে ধরেছে পুলিশে, মালয়েশিয়ার পুলিশ। যে এখন বসারা বলছে যে এটা তো ধরলে, তো এরা তো আমাদের কোম্পানির লোক, এই যে সব কিছু ঠিক আছে, ঠিক আছে, একে তো ভিসা আছে, সব কিছু আছে। তো সমস্যা হয়েছে কি যে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করতে গেছে, এই জন্য সব কিছু কোম্পানির মালিক হয় এক, সব কিছু একই, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কারণে আর কি পুলিশে ধরছে। এখন বসেরা বলছে আচ্ছা আমার লোকটা ছাড়াই দাও, আর আছে টাকা তো কিছু লাগে অবশ্যই, এবার আছে তাদের আর কি আবার এখানে নিয়ে আসবে আর কি শুনলাম আর কি আমি। ঠিক আছে, তো আপনারা যারা নতুন নতুন মালয়েশিয়াতে আসছেন তাদেরকে অবশ্যই সতর্ক করার দায়িত্ব, তার দায়িত্ব করে আপনারা যারা মালয়েশিয়াতে আসেন, নতুন আইসেন, ভাষা জানেন না কিছু না, ঠিক আছে, তো আপনারা আইসেন মনে হয় নতুন, বেতন যাতে একটু কমও হয় তো আপনারা ওই কোম্পানিতে থাকতে পারেন। ওই কোম্পানিতে থাকলে আপনারা ভালোভাবে সার্বিক দিয়ে, ঠিক আছে, আপনি যে বৈধ লোক সেটা ঠিকই থাকবে। ঠিক আছে, যদি আপনি ভাষা শেখার পরে 2-1 বছর কিংবা 2-6 মাস পরে সব কিছু যখন মালয়েশিয়ার নিয়মকানুন সব কিছু জানবেন, সেই সময় দেখা যাচ্ছে আপনি অবৈধ হলেও অসুবিধা নাই, কিন্তু বর্তমানে যদি যান আপনি সব কিছু আর কি সমস্যা হবে। ঠিক আছে, আর বাংলাদেশ থেকে নতুন যারা আসবেন তো আপনাদের আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আর কি, যে আপনারা আসবেন মালয়েশিয়াতে আসুন, কিন্তু অবৈধ হওয়ার জন্য কথা মুখে নিয়ে আসবেন না, কারণ ওই যা বললাম আর কি, ভাষা জানেন না, মালয়েশিয়ার নিয়মকানুন কিছু জানেন না, তো এই অবস্থাতে অবৈধ হন অবশ্যই ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা আজ এখানে শেষ করছি। ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।